তেলে জলে কি কখনো মিশ খায়? কিভাবে গড়ে উঠবে কথার অগ্নিভোর প্রেমের গল্প? স্টার জলসার নতুন ধারাবাহিক কথা, নতুন ধরনের মুখরোচক গল্প নিয়েই শুরু হয়েছে ধারাবাহিক কথা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে। এর আগে স্টার জলসার জনপ্রিয় পঞ্চমী এবং বৌমা এক ঘরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। অন্যদিকে তার বিপরীতে অভিনয় করছে সাহেব ভট্টাচার্য, তার চরিত্রের নাম অগ্নিভোগ গুহ। সাহেব একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত, এর আগে বিভিন্ন সঞ্চালকের ভূমিকাতে দেখা গেছে। এই প্রথম ধারাবাহিকে অভিনয় করছে সাহেব ভট্টাচার্য। ধারাবাহিকের কথা একজন মধ্যবিত্ত বাড়ির মেয়ে, যে পছন্দ করে বিভিন্ন গাছ দিয়ে বাগান সাজাতে। সে ছোটবেলা থেকেই গাছ দেখেই বড় হয়েছে, গাছই তার যেন বেঁচে থাকার একমাত্র উৎস। অন্যদিকে এক বড় হোটেলের শেফ অগ্নিভোগ, সে ভালোবাসে বিভিন্ন রান্না করে তার রেস্টুরেন্টকে আরও বিখ্যাত করতে। অন্যদিকে কথা আর একদিকে উচ্চাকাঙ্ক্ষী অগ্নিভোগ, এদের মধ্যে কি কখনো গড়ে উঠতে পারে কোনো ভালোবাসার সম্পর্ক? কেমন হতে চলেছে কথার জীবন? জানতে হলে দেখতে ভুলবেন না স্টার জলসায় প্রতিদিন সন্ধ্যে 7টায় কথা।